আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আলোর রহমতে। এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, রাতের তাপমাত্রা কিছুটা কমেছে, বাড়তে পারে কুয়াশার দাপট, আসতে পারে মেঘলা আকাশ, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের জেঁকে বসতে পারে শীত, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কবে থেকে আসবে এই মেঘ বৃষ্টি, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে পড়েছে শহর থেকে গ্রাম, তাপমাত্রা কিছুটা কমে শীতের তীব্রতা বেড়েছে, এই অবস্থায় শীত আরও বাড়তে পারে। আজ দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা কমেছে, একই সঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। তবে আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ ও কুয়াশা বেল্ট আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ ও আগামীকাল দেশের প্রায় সকল এলাকায় শৈত্য প্রবাহ মুক্ত থাকতে পারে এবং শীতের তীব্রতা অনেক কম থাকতে পারে, বেশিরভাগ এলাকায় আরামদায়ক পরিস্থিতি থাকতে পারে, এছাড়া কোনো দুর্যোগের সম্ভাবনা পাওয়া যায়নি ইনশাল্লাহ। এরপর আগামী 2 তারিখ থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং কিছু স্থানে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের স্থলভাগ থেকে 1500 কিলোমিটার মতো দক্ষিণে রয়েছে, এর জন্য বাংলাদেশে এর প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস ছিল পাবনার ঈশ্বরদীতে। এর আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশের রাতের তাপমাত্রা কমতে পারে সামান্য, দেশের উত্তর পশ্চিমাঞ্চল রাজশাহী অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।